কতক্ষণ? এরপরে তো অনেক দেরি হয়ে যাবে, তাছাড়া আমাদের বাড়িও তো ফিরতে হবে। হ্যাঁ, এই তো জাস্ট হয়ে গেছে। আরে দাদা, কফি। হুটু, এখন আমার কফি খাওয়ার সময় নেই, তুই নিয়ে যা। এই একটা কফি খেতে আর কতক্ষণ লাগবে? হুটু রাখ তো, দে তুই যা। ঋষি, তুমি সাথে যাবে বলে এত দেরি করে আমি শিলা মাসির বাড়ি যাওয়ার রিস্কটা নিলাম, না হলে সোনাচর কম দূর নাকি? কেন, তুমি ভয় পাচ্ছ নাকি? কিসের ভয়? আর তুমি নাকি খুব সাহসী মেয়ে। তুমি আমার সাথে ঠাট্টা করছো? উমা, না না, ঠাট্টা কেন করতে যাব? তুমি তো জেনুইনলি খুব সাহসী, তা না হলে নিজের বাড়ি ছেড়ে একা এত দূর থাকার সাহস করো? মোহর, আমার বাড়িতে সবাই তোমাকে খুব অ্যাডমায়ার করে জানো। না ঋষি, সাহসী বলতে যা বোঝায় আমি তার এতটুকুও নই। আমি একদমই সাধারণ একটা মেয়ে, আমার জীবনের চাহিদাগুলো খুবই সাধারণ, কিন্তু পরিস্থিতি আর পরিবেশ একটা মানুষকে কি কি করতে বাধ্য করতে পারে সেটা তো তুমি জানো ঋষি। আমার বাবার সাথে থাকতে না পেরে আমি বাবার বাড়ি ছেড়ে এই শহরে একা একা চলে আসি, সেটা আমার সাহস নয় ঋষি, আমার প্রাণের তাগিদ। আমার মাকে ফিরে পাবো এই আশায় আগে পিছু না ভেবে অনেক জায়গায় আমি একা একা চলে যাই, এগুলো আমাকে করতে হয়েছে ঋষি, কারণ আমার পাশে পাওয়ার মতো কেউ ছিল না। অনেক সময় আমি ভয় কুঁকড়ে গেছি, ভীষণ কান্নাও পেয়েছে আমার, কিন্তু আমার পাশে থাকার মতো কেউ ছিল না ঋষি, যার কাঁধে মাথা রেখে আমি একটু কাঁদতে পারি। এখন তুমি আমার পাশে আছো ঋষি, আমি আমার গোটা জীবনটা তোমার সাথে কাটাতে চাই, তাই হয়তো আমি এত ভীতু হয়ে গেছি, সব সময় ভয় পাই তোমার যাতে কোনো ক্ষতি না হয়ে যায়। আমাদের ভালোবাসাকে তুমি দুর্বলতা কেন ভাবছো মোহর? আমরা দুজনে পরস্পরের পাশে থাকলে কারোর কোনো ক্ষতি হবে না, ভালোবাসা আমাদের শক্তি, দুর্বলতা না। আমার আমার ডেথ হতে পারতো। চুপ, ফরচুনেটলি সেসব কিচ্ছু হয়নি, আই এম অ্যাবসলিউটলি ফাইন, দিব্যি আছি আমি। আচ্ছা, এবার আমরা উঠতে পারি, শিলা মাসির বাড়ি যেতে হবে তো। সবসময় শুধু ইয়ার্কি, তাই না? ভাগ্যিস আমার হাত থেকে গড়িটা খুলে পড়ে গেল, নাহলে কি হতো বলো তো? আমার কিচ্ছু হতো না মোহর, তুমি যে আমার সঙ্গে আছো। ঋষি, কি হলো, তোমার মুখটা ওরকম লাগছে কেন? আমার সাথে থাকার জন্য তোমার জীবনে বিপদ আসছে না তো? আমার সাথে সম্পর্কে চড়ানোর খেসারত হিসেবে আমার আমার বড্ড ভয় করছে ঋষি। তুমি এসব কি বলছো ঋষি? ঋষি, তুমি বাড়ি চলে যাও, তুমি তুমি বাড়ি চলে যাও, আমার ভাগ্যের সাথে তুমি নিজের ভাগ্যকে জড়িও না ঋষি, তুমি বাড়ি চলে যাও। আচ্ছা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হয়নি বলেই তো বলছি, যবে থেকে তুমি নিজেকে
আমার সঙ্গে জড়িয়েছ, তোমার সাথে একটার পর একটা দুর্ঘটনা ঘটে চলেছে। না না ঋষি, ঋষি তুমি চলে যাও, চলে যাও তুমি। অবশ্য অবশ্য তুমি কোথায় যাবে? না না আমাকে আমাকে তোমার থেকে দূরে সরে যেতে হবে, আমাকে দূরে সরে যেতে হবে। কেন বাজে কথা বলছো? আমাকে ছেড়ে তুমি কোথায় যাবে? বাজে কথা বলছি না ঋষি, আমাকে আমাকে চলে যেতে হবে। তুমি তুমি আমার বাবাকে চেনো না ঋষি, আমাকে চলে যেতে হবে। মোহর মোহর এসব তুমি কি ভাবনা চিন্তা করছো? তোমার বাবা এখানে কোত্থেকে আসবে? চলো আমরা শিলা মাসির বাড়িতে যাই, এসো। হ্যাঁ আমারও মত, মোহর মেয়েটা ভালো, কিন্তু এই কিসের ভালো শুনি, কিসের ভালো তুমি বলছো? হ্যাঁ কোনো চাল নেই, চুলো নেই, পরিবারের সম্বন্ধে আমরা কিছু জানি না, এই জন্যই বলে যে গরিবের কথা বাসি হলে মিষ্টি হয়। আমার বঞ্চির বেলায় তো সবাই মিলে মুখ বেঁকিয়েছিলে তোমরা, এখন এখন ওই মোহরের সঙ্গে বিয়ে হলে তোমাদের আত্মীয় কুটুম মুখ বেঁকাবে, তখন বুঝবে। সত্যি ওই তিথি যদি আমার থেকে বয়সে বড় হতো না, আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। ও কিন্তু অনেক আগে থেকেই আঁচ পেয়েছিল, তলে তলে কিছু একটা ঘটছে। রৌমা তিথি যে কথাটা বলেছে তার জন্য না কোনো ওই দুধে গোয়েন্দা হওয়ার দরকার লাগে না, বুঝতে পারছো তো? মানে যার ধরো কোনো কাজ নেই, শুধু এর তার হাঁড়ির খবর নেওয়াটাই কাজ, তারা কিন্তু এই কাজটা করতে পারে সহজে। কিন্তু মা আপনি, আমি একটা কথা বলছি, এখানে একটা আলোচনা চলছে তো, তুমি তোমার মতামতটা নিশ্চয়ই দেবে, কিন্তু অহেতুক অন্য প্রসঙ্গ টেনে এনে জটিলতা বাড়িও না। মা বলছি তুমি কি ঋষিকে কোনো কথা দিয়েছো? না দাদু ভাই বুঝতেই পেরেছে যে ব্যাপারটা নিয়ে একটু জলঘোলা হবে, তাই জন্যই আমাকে আগে বলে দিয়েছে, তবে আমি কোনো কথা দিইনি। মা ঋষি আপনাকে কি বলেছে? এই বেচারি মেয়েটার মা নেই, বাবার সঙ্গেও মতের অমিল, তাই বাবাকে ছেড়ে চলে এসেছে। আসলে মোহর চায়ও না যে এই বিয়ের ব্যাপারে বাবাকে জড়াতে। এ আবার কি কথা, ছেলে মেয়ে বড় হলে বাবা মার সঙ্গে ঝগড়া হতেই পারে, তা বলে এরকম বাড়ি ছেড়ে চলে এলো, আর বিয়ের ব্যাপারটাও বাবাকে জানাবে না, কি অদ্ভুত রে বাবা। আমি কিন্তু বলেছি যে আমাদের দিক থেকে ওর বাবাকে জানাবো, সেটা ঋষি মোহরকে বোঝাবে। এখন মোহর বুঝলো কি না বুঝলো সে ব্যাপারটা ঋষি বুঝবে। আর ভালো কথা, আমি তোমাদের আগে থাকতে কথাটা বলে রাখলাম এই জন্যে যে ঋষি এসে যখন বলবে তখন যেন আবার আকাশ থেকে পড়ার ভান করো না। আমি যাই। কি নলিনী দি, কি ভাবছ? খুব তো বলতে না যে যতদিন না আমার মেয়ে নয়না আসবে ততদিন ঋষি আইবুড়ো থাকবে, নয়না না এলে নাকি ঋষি সারা জীবনই আইবুড়ো থাকবে। দিল তো তোমার হবু জামাই মুখে ঝামা ঘষে, এরকম দেখো নিজে নিজেই মেয়ে পছন্দ করলো আমাদের সকলের সামনে, আমরা কিছুই করতে পারলাম না। আর ছোট তোর মুখে কি কিচ্ছু আটকায় না? এ কথা বলছো কেন শিউলি? মোহর মেয়েটা কিন্তু বড্ড ভালো, বড্ড ভালো মেয়ে। সবার চা ঠান্ডা হয়ে গেছে তো, আরেকবার চা করে নিয়ে আসি। যাই আমি, হ্যাঁ চম্পা তো নেই, আমি করে আনছি, বসো। হ্যাঁ ঋষি বলো, তোমার কাজ শেষ হয়ে গেছে? হ্যালো ঋষি, ঋষি কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নাকি? হ্যালো ঋষি তুমি কোথায়?